হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার নতুন সেশানে তোমাদের প্রত্যেকের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা যারা 2022 জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সাম দিতে চলেছো কিন্তু এখনও পর্যন্ত ঠিকমতো প্রস্তুতি নিতে পারোনি, বা কোথাও খামতি থেকে গেছে, বা বিভিন্ন কারণে ভয় পাচ্ছ, হয়তো প্রথমবার তোমরা এইচএস পরীক্ষাও দিয়েছো এবং এন্ট্রান্স এক্সাম দিতে বসতে চলেছো, তো তোমাদের প্রস্তুতি ঠিক কোন লেভেলে আছে, কোথায় কী খামতি রয়েছে, কোন সাবজেক্টে কোন কোথা থেকে প্রশ্ন আসতে পারে, তার মডেল সেট কীরকম, প্র্যাকটিস কোথা থেকে করবে, কতক্ষণ পড়তে হবে এবং কীভাবে পড়বে, সে সম্পর্কে একটু আলোচনা করবো আছে। কারণ এক্সামের ভিউ অফ পয়েন্ট থেকে যদি দেখা যায়, উইদাউট এনি প্রিপারেশন, উইদাউট এনি প্রি প্ল্যান, ইউ ক্যানট কোয়ালিফাই দিস এক্সাম, বিকজ দিস এক্সাম উইল বি কন্ডাক্টেড ভেরি হার্ডলি। ঠিক আছে, এই এই যে এক্সামটা হতে চলেছে এটা কিন্তু খুব কঠিনভাবে সম্পাদিত হতে চলেছে। তোমরা জানো প্রথম পরীক্ষাতে কিন্তু একটু কঠিন এসেছিলো, পরীক্ষার যতটা আমরা স্ট্যান্ডার্ড ভেবেছিলাম তার থেকে কিন্তু যথেষ্ট কঠিন লেভেল এসেছিলো। তো তার জন্য আমাদের কী করতে হবে, আগে থেকে প্রিপারেশনটা নিয়ে রাখতে হবে। তো সবার প্রথমে আলোচনা করি সরকারি কলেজ পাওয়ার কী ব্রহ্মাস্ত্র রয়েছে বা আমাদের কীভাবে পড়লে সরকারি কলেজ পাওয়া যেতে পারে। প্রথম কথা হচ্ছে, এর জন্য স্পেসিফিক কোনো স্ট্র্যাটেজি আমি বলবো না, কিন্তু যেসব স্টেপগুলো তোমাদের এখনই ফলো করা উচিত সেই সব স্টেপগুলো আমি আজকে বলে দেবো, যেগুলো তোমাদের ফলো করলে অবশ্যই তোমরা সরকারি কলেজ পেয়ে যাবে এবং সেগুলো খুব স্বনামধন্য কলেজ। যেমন কলকাতা যদি বলা যায় সব থেকে বেস্ট কলেজ বা ভালো ভালো কলেজগুলোর মধ্যে যেগুলো পড়ে, যেমন আর জি কর মেডিকেল কলেজ, এছাড়া হচ্ছে তোমার শম্ভুনাথ পণ্ডিত মেডিকেল কলেজ, এছাড়াও তোমার হচ্ছে গিয়ে এসএসকেএম হসপিটাল, তো এইসব বড় বড় যেসব আরও যেসব আছে আরজিকর, তো এইসব কলেজগুলো, এখানে চান্স পেতে গেলে কী করতে হবে, এনআরএস হসপিটাল, এখানে চান্স পেতে গেলে কী করতে হবে, তো এগুলোতে কম্পিটিশন লেভেলটা প্রচণ্ড হাই থাকে প্রতিটা বছরই। এখানে দেখা যায় কি, যারা ভালো স্টুডেন্ট তারা দেখবে বিভিন্ন পরীক্ষাতে দেখবে কি, কোনো কলেজে, সাধারণ কলেজে হোক বা মানে যারা জেনারেল লাইন নিয়ে পড়াশোনা করেছো তারা জানবে যে একটা সাধারণ কলেজ পেতে গেলেও আমাদেরকে অনেকটা পরিশ্রম করতে হয়, ভালো মার্কস পেয়েও অনেকেই চান্স পায় না, এন্ট্রান্স এক্সামটা ভালোভাবে ক্লিয়ার করতে হয়। এখানে দেখো, এখানে তোমাদের এইচএসে কত পার্সেন্ট আছে কিচ্ছু ম্যাটার করে না, তুমি কত ভালো স্কোর করেছিলে কিচ্ছু ম্যাটার করে না, কী ম্যাটার করবে তুমি এন্ট্রান্স এক্সামটা কীভাবে দিয়েছিলে, তোমার এক্সাম কেমন হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু তুমি অতীতে কেমন ছিলে, কতটা ভালো ছিলে, কতটা খারাপ ছিলে, এসব কিচ্ছু দেখবে না, তুমি এখন কেমন সেটা দেখবে। ঠিক আছে, তো এই ভিউ অফ পয়েন্ট থেকে আমাদেরকে পড়াশোনা করতে হবে। এইখানে দেখতে হবে যে সরকারি কলেজ পেতে গেলে আমাদের কী কী জিনিস দেখা হবে বা আমাদের কী জিনিস মানে ওরা চাইছে, কেন আমাদের কাছে এতটা কঠিন কেন পরীক্ষাটা। মূলত পরীক্ষার দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন পরীক্ষায় যখন আমরা কন্ট্যাক্ট দেখেছি কন্ট্যাক্ট হতে, তো সেখানে দেখা যায় কি, কোনো কোশ্চেন কঠিন হয়, কোনো কোশ্চেন খুব সহজ হয়, এবং যেখানে সহজ হয় সেখানে কিন্তু কম্পিটিশানটা আরও বেশি বেড়ে যায়। ঠিক আছে, যেখানে কোশ্চেন দেখবে কঠিন হচ্ছে সেখানে কাট অফ কমে যায়, সেখানে কম্পিটিশান কম থাকে, সেখানে ছাত্রছাত্রীরা কেন এই জিনিসটা কেন হয় একটা জিনিস মনে রাখবে, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, অর্থাৎ একটা বাড়লে আর একটা ঠিক কমবে, আর একটা কমলে আর একটা ঠিক বাড়বে, তো এই জিনিসটা সবসময় মনে রাখবে, যদি কোশ্চেন খুব কঠিন হয় তো কম্পিটিশানটা একটু একটু হলেও কমবে, বাট কোশ্চেন যদি সহজ হয় তাহলে মনে রাখবে সেখানে কিন্তু কম্পিটিশান একদম বিশাল লেভেলে হবে। তো বিষয়গুলো আমি আলোচনা করি, সরকারি কলেজ পেতে গেলে কী করতে হবে। প্রথম কথা হচ্ছে তোমাদেরকে প্রথমেই টেক্সট বই যেটা আছে সেটাকে ভালোভাবে পড়তে হবে। এইবার সব থেকে বড়ো কথা হচ্ছে শুধু পড়া নয়, অর্থাৎ রিডিং পড়ে গেলাম কিছুই বুঝতে পারলাম না, ব্যাস ওটাতে কিন্তু কোনো কাজে লাগবে না। কেন বললাম টেক্সট বই পড়তে, কারণ ওখানে তোমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হবে। মনে করো আমি একটা গল্প বললাম, যে গল্পটা তুমি শুনলে, শোনার পর তুমি বুঝলে হ্যাঁ জিনিসটা মূল বিষয়বস্তু এটা, কিন্তু তুমি যদি গল্পটা না পড়ে, মনে করো একটা সিন দেওয়া হয়েছে, ঠিক আছে, সিন মানে বুঝতেই পারছো নিশ্চয়ই ইংলিশের যে সিন আমরা করেছি রিডিং কম্প্রিহেনশন, সেখানে কোনো একটা রিডিং কম্প্রিহেনশনে কী হয়, আমি দুই ধরনের ছাত্রছাত্রী দেখেছি। এক ধরনের ছাত্রছাত্রী হচ্ছে তারা যারা কোশ্চেনটা দেখে সরাসরি কোশ্চেনে চলে যায়, কোশ্চেন দেখে প্যারাগ্রাফে খুঁজে বেড়ায় যে কোথায় লাইনটা রয়েছে এবং সেখান থেকে তারা উত্তরটা খুঁজে বার করার চেষ্টা করে। আর এক ধরনের স্টুডেন্ট হচ্ছে তারা যারা প্রথমে পড়ে নেয় পুরো প্যারাগ্রাফটা পড়ে নিয়ে তবে কোশ্চেনে কী বলছে বলতে চেয়েছে সেটা চলে যায়। তো এখানে কোনটা ঠিক কোনটা ভুল সেই প্রসঙ্গে আমি এখন যাচ্ছি না, বাট কোনটা শর্টকাট মেথড সেই প্রসঙ্গে যাচ্ছি। দেখো, যারা
পুরো বিষয়টা জেনে নেয় একেবারে যদি ক্লিয়ার হয়ে যায়, জাস্ট একবার পড়ে একবার রিডিং করে যদি পুরো প্যারাগ্রাফের মিনিংটা বুঝে যায় এবং কোথায় কী বলতে চাইছে সেটা বুঝে যায়, কোশ্চেন সে অটোমেটিক্যালি রাইট হয়ে যাবে। কিন্তু যারা কোশ্চেন ভিউ অফ পয়েন্ট থেকে দেখতে যাবে, মনে করো যদি সেখানে এমন একটা প্রশ্ন থাকে যেটার প্রশ্নের উত্তর ওই একটা সেন্টেন্সের মধ্যে নেই, দ্বিতীয় সেন্টেন্স, থার্ড সেন্টেন্স বা তারপর যে সেন্টেন্সগুলো হচ্ছে সেখানে ওই প্রসঙ্গে কিন্তু কিছু উল্লেখ আছে, তাহলে কিন্তু সেই ছাত্র বা ছাত্রীটি ফেসে যাবে এবং সেই উত্তরটি কিন্তু অবশ্যই ভুল দিয়ে দেবে। তো এটাই হচ্ছে এক্সাম ভিউ অফ পয়েন্ট থেকে উত্তর দেওয়ার কৌশল। অর্থাৎ তোমাদের কী করতে হবে, প্রথমে অবশ্যই পুরো ডিটেলসটা ভালোভাবে ক্লিয়ার হতে হবে। তুমি যেমন, আমি একটা কথা বলি, শ্যালক সংশ্লেষ কাকে বলে, এটা যদি তুমি যদি কোশ্চেন ভিউ অফ পয়েন্ট থেকে দেখো যে শ্যালক সংশ্লেষ কাকে বলে, সেটা বইয়ে জাস্ট একটা সেন্টেন্সে লেখা রয়েছে এবং শুধু সেটুকুই জেনে গেলে তারপরে ওই ব্যাপারে কিছু জানলে না, তাহলে কিন্তু সেটা কোনো কাজেই লাগবে না। তো তোমাদের কাজ কি, প্রথমে যে বিষয়টা নিয়ে পড়ছো সেই বিষয়টা নিয়ে একটু ডিটেলসে পড়ো। এক মাসে কি সত্যি সরকারি কলেজ পাওয়া যায়? অবশ্যই পাওয়া যায়। সরকারি কলেজ বা সরকারি স্কুল পাওয়ার জন্য কী করতে হবে তোমাদেরকে, অবশ্যই এখন থেকে শুধু রিভিশন দিতে হবে, এখনও আর পড়ার সময় নেই, হাতে গোনা শুধুমাত্র এক মাস রয়েছে, এই এক মাসের মধ্যে তোমাদের কী করতে হবে, রিভিশন দিতে হবে। এবার টপাররা কতক্ষণ পড়তো, কত ঘন্টা পড়তো, এইটা একটা ভালো কোশ্চেন যে যারা টপার্স আছে তারা কতক্ষণ পড়তো। তো বলে রাখি, ওদের যদি তুমি জিজ্ঞাসা করো, যদি খুব পরিচিত হয়ে থাকে, তাও বলবে কি আমি বেশিক্ষণ পড়তাম না, ওই মানে দিনে 4-5 ঘন্টা বা 2-3 ঘন্টা মোস্টলি এইটাই বলবে, ম্যাক্সিমাম অ্যান্সার এটাই হবে যে বেশিক্ষণ পড়তাম না, 2-3 ঘন্টা বা 4 ঘন্টা পড়তাম। এরা কেন বলে এই কথাটা, দেখো প্রথম কথা হচ্ছে কেউ নিজের ঢাক নিজে পেটাতে চায় না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই বিষয়গুলো কী হয়, আমাদের ছাত্রছাত্রীরা প্রত্যেকেই চায় কি, তাদের মধ্যে একটা কী বলবো মানে একটা লজ্জাবোধ কাজ করে, ওরা নিজেদের মতো পড়াশোনা করে। কেউ 4 ঘন্টা মুখে বলছে, বাট দেখা যাবে হয়তো সে দিনের শেষে দেখা গেল যে 10 ঘন্টা পড়ছে, ও কি বলবে আমি 10 ঘন্টা পড়েছি। তুমি আজকে তোমার কোনো একটা ফেভারিট রান্না তো হয়েছে, বাড়িতে খুব সুন্দর একটা রান্না হয়েছে, তুমি একটু বেশি খেলে, তো প্রতিদিনই কি তুমি বেশি খাবে, একদিনই নিশ্চয়ই বেশি খাবে। ঠিক তেমনই ওদের যেদিন পড়তে বেশি ভালো লাগে সেদিন ও সারা দিনই পড়ে, তো সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখলে ওই 2 ঘন্টা বা 4 ঘন্টা প্রতিদিন পড়ার মানে এরকমটা নয়। তুমি যদি ভালোবেসে পড়ো, 2 ঘন্টা কখন যে 20 ঘন্টায় পর্যবসিত হবে তুমি নিজেও বুঝতে পারবে না। তো অবশ্যই মনে রাখবে যে পড়ার জন্য কখনোই সময় বেঁধে নেবে না, ঠিক আছে, যে এই সময়টুকুই পড়বো বাকি সময়টুকু পড়বো না, এরকমটা নয়। এখন পরীক্ষার সামনে চলে আসছে, যদি চাও, দেখো আজকে যারা এই ভিডিওটা স্কিপ করবে বা যারা হয়তো ভাববে যে না এইসব শুনে কী করব, আজকে নয়, তোমরা 3 মাস পর বা 2 মাস পর বুঝতে পারবে কী ভুল করছো, একদম বুঝে নেবে। দেখবি যখন দেখবি তোমার পাশের বাড়ির সেই বন্ধুটা যে একদম পড়াশোনায় বাজে ছিল সে সুযোগ পেয়ে গেল অথচ তুমি পেলে না, সেদিন তুমি কাঁদবে এবং সেদিন তুমি আমার ভিডিওটা আবার ফিরে আসবে এবং সেদিন দেখবে তোমার বন্ধুটা এখানে কমেন্ট করে গেছে এবং সেটা আমি পিন করে রেখেছি যে সত্যি দাদা আপনি সেদিন বলেছিলেন বলে আজকে আমি কিছু একটা সুযোগ পেয়েছি। আজ পর্যন্ত আমি অনেক স্টুডেন্ট দেখেছি, 2021 ব্যাচে যদি কথা বলি, এমন অনেক স্টুডেন্ট দেখেছি যাদেরকে আমি মোটিভেশন দিয়েছি তারা একদম মন থেকে ভেঙে পড়েছিল প্রত্যেকেই। তোমরা যদি আমাদের রেকর্ডেড ভিডিওগুলো দেখো প্রিভিয়াস ইয়ার্সের, প্রচুর স্টুডেন্টের আমরা সাকসেস স্টোরিগুলো তুলে ধরেছি, প্রায় যদি ধরাও যায় এক একটা ভিডিওতে 50-60 জনের আমরা সাকসেস স্টোরি তুলে ধরেছি। তো ভাবতে পারছো এত এত স্টুডেন্টদের আমরা কীভাবে দেখেছি, তাদের কাছ থেকে দেখেছি বুঝেছি, এখনও পর্যন্ত তারা প্রত্যেকেই আমাদেরকে থ্যাংকস জানায় যে আমরা যেভাবে তাদেরকে হেল্প করেছি। দেখো হেল্পের ব্যাপারটা নয়, যেটা আমার কর্তব্য এটা আমার তোমাদের প্রতি কর্তব্য, তোমরা আমাকে দাদা বলে রেখেছো, দাদার প্রতি বোনদের প্রতি দাদার একটা অবশ্যই কর্তব্য থেকে থাকে, তো এটাই হচ্ছে আমাদের কর্তব্য। তো আমি আমার কর্তব্যই পালন করেছি, তারা এখনও পর্যন্ত আমাদের দেখে অনেক কথা বলে, ভালো লাগে, এই বিষয়গুলো দেখলে আমাদের মনটা গর্বে ফুলে যায়। কেউ যখন আরজিকর কলেজে পড়াশোনা করছে ছবিগুলো দেখি স্ট্যাটাসে, কখনো ডিপিতে দেয় দেখি, তারাও বলে স্যার থ্যাংক ইউ, আপনি না থাকলে হয়তো হতো না। কেউ হয়তো আরও অন্যান্য যেসব কলেজগুলো রয়েছে, যেমন তোমার শম্ভুনাথ পণ্ডিতে হচ্ছে বা চিত্তরঞ্জনে, অনেক ভালো ভালো নামি নামি যেসব কলেজগুলো রয়েছে, SSKM হসপিটাল, এমনও হয়েছিল যে র্যাঙ্ক 2 যে করেছিল, গোটা ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক 2 করেছে একজন মেয়ে, সে তার বাড়ি মালদায় এবং তার নামটা আমার এই মুহূর্তে মনে নেই, বাট সে আমাকে কমেন্ট করেছিল, আমার খুব ভালো লেগেছিল যে র্যাঙ্ক করেছিল 2, গোটা ওয়েস্ট বেঙ্গলে যার র্যাঙ্ক ছিল 2, শুধুমাত্র 2,
সে আমার ভিডিও দেখেছে এবং সে কিন্তু আমাদের ভিডিওতে কমেন্ট করেছিল এবং সে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল যার সাথে আমার কথাও হয়। তো সে মেয়েটাও আমার ভিডিও দেখেছিল। তো বুঝতে পারছো নিশ্চয়ই যে আমরা আমাদের তরফ থেকে কোনো খামতি আমি রাখি না, কখনোই না। তোমরা বলে না বা তোমাদের আগের বছর বলে নয়, প্রত্যেকটা বছর জন্য চাই প্রত্যেকে হেল্প হোক, প্রত্যেকের হেল্প হোক। তো দেখো তোমাদের কথা ভেবে আমি একটা বই, এই যে বইটা জিএনএম এনএম এর জন্য একটা এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য, এই যে বইটা প্র্যাকটিস সেটের ব্যাপারে আমি বলবো, এই বইটা নিঃসন্দেহে তোমরা বিশ্বাস করে দেখতে পারো। বইটা কেন আমি বললাম বিশ্বাসযোগ্য, কারণ এখানে তোমাদের যে পার্টিকুলার যে বিষয়গুলো যেমন লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, রিজনিং, এছাড়াও ইংলিশ, এইসব বিষয়গুলো, জিকে, এইখানে কি হয়, এখানে তোমাদের বিষয়গুলো প্রথমে ডিটেলসে দেওয়া থাকবে, শর্টকাট মানে শর্টের মধ্যে পুরো ডিটেলসটা দেওয়া থাকবে। অর্থাৎ আমাদেরকে পুরো বইটা পড়ার দরকার নেই, বই পড়তে গেলে দেখবে এক মাস পেরিয়ে গেছে অথচ তোমার বই শেষই হলো না। তোমার কী করবে, শর্ট নোট বানিয়ে নেবে, অর্থাৎ তোমরা তোমাদের শর্ট যে নোটগুলো সেগুলো বানিয়ে নেবে, তারপর সেগুলো ভালোভাবে রিভিশন দেবে। এই সময় কিন্তু এর থেকে ভালো আর অন্য কোনো স্ট্র্যাটেজি হতেই পারে না, নিজের বানানো যে স্ট্র্যাটেজি তার থেকে অন্য কোনো বেস্ট ওয়ে হতেই পারে না। তোমরা যখন নিজেদের হ্যান্ড নোট বানাবে তার থেকে বেটার কিছু হতে পারে না। তো এইখানে সাঁতরা পাবলিকেশনের এই বইটা আমার খুব ভালো লেগেছে, কারণ আমি এইখানে এই বইটা নিজে পার্সোনালি বলছি, পার্সোনালি আমি এখানে মেল করেছিলাম যে এদের যে মানে এত সুন্দর একটা পরিশ্রম করেছে এবং আমি বইটা দেখি সত্যি অবহিত হয়েছিলাম। তো অনেক স্টুডেন্ট আছে যারা কিনতে পারে না টাকার অভাবে, তো আমি এদেরকে মেল করে রিকোয়েস্ট করেছিলাম যদি স্যার একটু হলেও কম, একটু যদি মানে বইয়ের দামটা একটু যদি কম করা যেত, তো ওরা আমার রিকোয়েস্ট রেখেছে। আমি কালকে অর্থাৎ গতকাল আমাকে মেল করেছিল, তার পরিপ্রেক্ষিতে আজকে এই ভিডিওটা আমি দিচ্ছি যাতে তোমরা যারা কিনতে চাও বইটা কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবে, 25% ডিসকাউন্ট পেয়ে যাবে। আমি পুরো ডিটেলসটা বলে দিই কীভাবে করবে, কীভাবে কিনবে এবং কীভাবে অর্ডার দেবে, প্রত্যেকটা জিনিস আমি খুঁটি খুঁটি বলবো কীভাবে ইনস্টল করবে। দেখো তোমরা যদি এখনই গুগলে সার্চ করো জিএনএমএনএম বেস্ট বই 2022, তো অবশ্যই এই বইটা দেখতে পাবে। এর আগের সেশনে যে বইটা ছিল 2021 সেটা কথা বলছি না, ওটাতে আলাদা এক্সাম প্যাটার্ন ছিল। এটাতে কিন্তু তোমাদের 2022 যে কারেন্ট যে এক্সাম প্যাটার্ন আছে সেই এক্সাম প্যাটার্ন অনুযায়ী কিন্তু এই বইটা বানানো, ঠিক আছে? এখানে দেখতে পাবে জীববিদ্যা থেকে কতগুলো 30 নম্বরে একটা মানে 1 নম্বরে 30টা প্রশ্ন থাকবে, এছাড়াও 2 নম্বরে কতগুলো প্রশ্ন থাকবে, টোটাল যে ভিউ পয়েন্ট এক্সাম ভিউ পয়েন্ট থেকে কিন্তু বইটা বানানো একেবারেই, কিন্তু প্রত্যেকটা জিনিস দেখবে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে এবং প্রত্যেকটা বিষয় মানে এমসিকিউ তো আর রয়েছেই, এমসিকিউ করার আগে তোমাদের পুরো বিষয়টা সম্পর্কে জানিয়ে তবে এমসিকিউতে গেছে। অর্থাৎ তুমি একটা জিনিস মনে রাখবে যে শর্টকাট নোটটা তোমাদেরকে এখনই বললাম, সেই শর্টকাট নোট কিন্তু এই বইটাতেই রয়েছে। তো বইটার দাম কত এবং কীভাবে অর্ডার দেবে এবং আমার কুপন কোড অর্থাৎ আমারও একটা রেফারেল কোড আমি ওদের কাছ থেকে বানিয়ে নিয়েছি যাতে তোমরা হেল্প পাও। অনেক স্টুডেন্ট আছে যারা পয়সার অভাবে কিনতে পারছিলে না, তো অনেক কমই তোমরা বইটা পেয়ে যাবে, তোমার বাড়িতে বসেই পাবে, অর্থাৎ পিডিএফ নয়, তোমরা কিন্তু একেবারে বইটাই পেয়ে যাবে। তো কীভাবে তোমরা অর্ডার দেবে প্রত্যেকটা জিনিস বলছি। দেখো ডিসক্রিপশানে এই বইটা কিনতে যাওয়ার লিঙ্ক পাবে, অর্থাৎ এই বইটা তোমরা যেভাবে কিনবে বলে দিচ্ছি। ডিসক্রিপশান মানে বুঝতে পারছো নিশ্চয়ই, ভিডিওটার নিচে দেখবে একটা ডিসক্রিপশান বক্স থাকে, সেই ডিসক্রিপশান বক্সে যখন ক্লিক করবে তখন দেখবে একটা লিঙ্ক আছে টু পারচেজ দ্য বই বুক, বা লেখা থাকবে টু বাই দ্য বুক সাঁতরা পাবলিকেশন। তো এখানে তোমাদের ক্লিক করতে হবে, ওখানে ক্লিক করলে কী হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি একেবারে। তো দেখো এটা হচ্ছে সেই বইটা, এখানে অর্ডার কীভাবে দেবে এবং কীভাবে তোমরা বইটা পাবে ফ্রি মানে অনেক কমে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো দেখো আমার ডিসক্রিপশানে যখনই তোমরা ক্লিক করে দেবে ওই লিঙ্কটাতে তখনই কিন্তু এই রকম পেজ ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এএনএম অ্যান্ড জিএনএম বিএসএ জেনপান এন্ট্রান্স এক্সামিনেশন, এখানে বাংলায় সমস্ত বিষয় কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেওয়া রয়েছে। তোমরা দেখতে পারো কী কী কন্টেন্ট রয়েছে এখানে, দেখতে পারো দ্য বেঙ্গলি ভার্সন বুক ক্যাপচার্স দ্য লেটেস্ট নিউ এক্সাম প্যাটার্ন। তো তোমাদের যেমনটা বললাম যে এক্সাম নিউ প্যাটার্ন অনুযায়ী কিন্তু তোমাদের বইটা বানানো হয়েছে। তো এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামিনেশন অফার দ্য রিডার্স অ্যান্ড ইজি এডুকেটেড ইচ টপিক বিফোর ইনক্লুডিং, অর্থাৎ তোমাদের যে বিষয়টা
মনে করে এমসিকিউ রয়েছে, শুধুমাত্র এমসিকিউ পড়লে সেই এমসিকিউ কি আসবেই পরীক্ষায়? নাও তো আসতে পারে, কিন্তু সেই এমসিকিউ এর উপর ডিপেন্ড করে কিছুটা টপিক কিন্তু তোমাদের এখানে আলোচনা করে দেওয়া হয়েছে। এটা সব থেকে বেস্ট লেগেছে যে এই বিষয়টা কিন্তু দেখা হয়েছে। ছাত্রছাত্রীরা মূলত শুধুমাত্র এমসিকিউ পড়েই চলে যায় পরীক্ষা দিতে, এটা কিন্তু একদম ঠিক নয়। অর্থাৎ তোমরা যে এমসিকিউ পড়ছো সেটা তো পরীক্ষায় নাও আসতে পারে। মনে করো তুমি পড়লে যে অভিষেকের বাবার নাম কি, কিন্তু পরীক্ষায় আসলে কি অভিষেকের বাড়ি কোথায়, তখন তুমি যদি বিষয়টা এই সম্পর্কে একটু নাই জানো তাহলে কিন্তু উত্তরটা দিতে পারবে না। তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবে। এবার দেখো কি আছে, দ্য বুক কভার অল দ্য সাবজেক্টস, অর্থাৎ তোমাদের WBJEEB থেকে যা যা সাবজেক্ট বলে দেওয়া আছে সমস্ত সাবজেক্টই পেয়ে যাবে। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ অ্যান্ড লজিক্যাল রিজনিং। মূলত অনেক ছাত্রছাত্রীর ম্যাথে নিয়ে অনেক সমস্যা থাকে, অনেকের ইংলিশ নিয়ে সমস্যা থাকে, অনেকে কিছু বুঝতে পারে না। তো এখানে ইংলিশের শর্টকাট টেকনিকগুলো দেওয়া থাকবে, বিভিন্ন গ্রামাটিক্যাল যে রুলসগুলো এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। এবং আর একটা জিনিস সবথেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে ক্যাটাগরি টু নিয়ে অনেকের সমস্যা আছে, যে ক্যাটাগরি টু অর্থাৎ তোমাদের যে লাইফ সায়েন্স থেকে ক্যাটাগরি টু অনেক প্রশ্ন আসবে, ফিজিক্যাল সায়েন্স থেকেও আসবে, তো সেগুলো কী করে ট্যাকেল করবে সেগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। তো এইভাবে এবার তোমাদের বলে রাখি যে তোমরা কী করে এটাকে অর্ডার করবে, কারণ এখানে দেখো তোমরা যখন এখানে ক্লিক করবে তো তোমাদের দেখা যাবে কি 293 কিন্তু দেখাচ্ছে মূল যে বইটার দাম। তো আমার যে কুপন কোড সেটা ইউজ করলে তোমরা কিন্তু অনেক টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে, প্রায় 90 টাকার উপর কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। কী করে তোমরা ক্লিক করবে, দেখো প্রথমে তোমাদেরকে এইখানে চলে আসতে হবে, বাই ইট নাও, কী বললাম, বাই ইট নাও ক্লিক করতে হবে। তো বাই ইট নাও যখনই ক্লিক করবে তখন কী চলে আসবে তোমাদের কাছে, একটা পেজ ওপেন হয়ে যাবে, দাঁড়াবে একটু একটু ওয়েট করবে, তো দেখবে এরকম একটা অর্ডারের জন্য কিন্তু তোমাদের একটা ফর্ম চলে আসবে, দেখতেই পাচ্ছ, জাস্ট এ মিনিট। তো দেখো চলে এসেছে। তো আমাদের কী করতে হবে, আমাদেরকে জাস্ট এখানে এই জায়গাটাই আমাদেরকে শো, দেখো এই যে শো অর্ডার সামারি, এইখানে তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করলে কী হবে, এইভাবে নিচের দিকে চলে আসবে ডিসকাউন্ট কোড। ডিসকাউন্ট কোড মানে কি, যে আমরা যে অর্ডারটা দিচ্ছি তার জন্য কিছুটা ডিসকাউন্ট আমরা পেতে চাই। তো আমার চ্যানেলের নাম কি, সাফল্য বাংলা। তো সাফল্য বাংলার নাম অনুযায়ী SAFOLLO সাফল্য 25, অর্থাৎ 25% কিন্তু ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। তো কী করতে হবে, এখানে অ্যাপ্লাই ক্লিক করতে হবে, যখনই অ্যাপ্লাই ক্লিক করবে তখনই দেখবে তোমাদের কিন্তু ডিসকাউন্ট অফারটা দেখিয়ে দেবে। কত টাকা লাগবে, এই দেখো 219 লাগছে, অর্থাৎ প্রায় কিন্তু তোমার 90 কাছাকাছি কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ। বইয়ের দোকানে গেলে তোমাদের যা দাম আছে তাই টাকাই নেবে। তো এখানে কিন্তু তোমরা 25% ডিসকাউন্ট পেয়ে গেলে, দেখতেই পাচ্ছ। এইবার কী করবে, এইবার তোমাদেরকে এখানে আসতে হবে, এইখানে তোমাদের ইমেল আইডি দিতে হবে, কান্ট্রি সিলেক্ট করতে হবে, অর্থাৎ ইন্ডিয়া আছে এটা ফার্স্ট নেম তোমাদের প্রথম নাম, মনে করো কার নাম রাজু রয় বা রাজু সেন, তো এখানে প্রথমে নাম লিখবে, তারপর এখানে তার টাইটেলটা লিখবে, তারপর এখানে অ্যাড্রেস লিখবে, তোমার বাড়ির অ্যাড্রেসটা, তারপর নিয়ারেস্ট লোকেশন ভিলেজ, মানে যেরকম তোমরা ফ্লিপকার্ট বা অ্যামাজনে যেভাবে তোমরা অর্ডার দাও সেভাবে এখানে কিন্তু তোমাদেরকে পুরোটা অ্যাপ্লাই করে এখানে কন্টিনিউ টু শিপিং ক্লিক করতে হবে। তাহলেই দেখবে তোমাদের কাছে কিন্তু এটা অর্ডার হয়ে যাবে, অর্ডার হয়ে যাওয়ার কিছুদিনের মধ্যে তোমরা এই বইটা তোমাদের বাড়িতে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই যদি অর্ডার দিতে চাও দিয়ে দেবে, কারণ সময় কিন্তু খুবই কম পরীক্ষার জন্য, সময় দৃষ্টিভঙ্গিতে দেখতে গেলে সময় কিন্তু খুবই কম। যারা এখন ভুল করছো, যে এখন ভাবছো হয়তো না আমি তো আর পড়ে কী করবো, আমি এমনি পাশ করে যাব, হবে না বন্ধু, এতদিন পর্যন্ত যে যা পড়া পড়েছিলে সেটা ছিল জাস্ট একাডেমিক কোয়ালিফিকেশান, বাট এটা নট, দিস ইজ নট অ্যান একাডেমিক কোয়ালিফিকেশান, দিস ইজ ইয়োর প্রফেশনাল এন্ট্রান্স এক্সামিনেশান। তুমি কিন্তু সবসময় মনে রাখবে এই যে নার্সিংটা, এটা কিন্তু কোনো একাডেমিক কোয়ালিফিকেশান নয়, এটা তোমায় কী করছে, এটা একটা প্রফেশনাল দিকে তোমাকে নিয়ে যাচ্ছে, তোমার স্বপ্নের চাকরি পেতে এটা সাহায্য করবে। তো এখন যদি তুমি কোনো টাকা বা কোনো সময় ইনভেস্ট না করো, তো মনে রাখবে তুমি কিন্তু কোনো কিছুই ফেরত পাবে না। রিটার্ন পেতে গেলে কী করতে হবে, আমাদেরকে টাকা মানে বা কিছু একটা সময় বা কিছু একটা আমাদেরকে ইনভেস্ট করতেই হবে, তো নাহলে কী হয় সেটা কিন্তু আমাদের আর ফিরে দেয় না, ঠিক আছে। তো এটা অবশ্যই মনে রাখবে। তো অবশ্যই যদি এটা চাও অর্ডার দিতে, আজকে বা কালকে আমাদের দিয়ে দেবে, যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেবে, কারণ তোমাদের কিন্তু পরীক্ষার সময় খুবই কম রয়েছে, ওকে। তো তাও যদি কারো সমস্যা হয় তাহলে কী করবে, তাহলে তোমরা ওদের যে হেল্পলাইন নাম্বার আছে ছাত্র পাবলিকেশনে, এখানে তোমরা মেনুতে গিয়ে দেখতে পাবে, এইখানে ওদের একটা নাম্বার থাকবে, সেখানে তোমরা কল করে জানিয়ে দিতে পারবে যে স্যার আমি অর্ডার দিচ্ছি, বাট
হচ্ছে না বা পারছি না, আর না হলেও আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি তো প্রত্যেকেই জানো, তবু যদি কারো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা দিয়ে দেবো। ওকে, তো আজকের মতো এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে, প্রত্যেকে ভালো থাকবে, নমস্কার।